দেশের একমাত্র দোতলা স্টেশন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন, যেটি এখন নানা সমস্যায় জর্জরিত। ব্রিটিশ আমলের অনুপম স্থাপত্যের স্মারকের শরীর জুড়ে এখন পরগাছাদের বসবাস, আর স্টেশনের সামনের অংশ জুড়ে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। অথচ দেশের একমাত্র দ্বিতল স্টেশনের অনন্য গৌরব একমাত্র আলমডাঙ্গা বহন করছে। ঐতিহ্যবাহী স্টেশনটির মূল ভবন সংস্কার ও সংরক্ষণের কোনো উদ্যোগ নেই। চুয়াডাঙ্গা থেকে হুসাইন মালিকের প্রতিবেদন জানাচ্ছেন এইচএম নাহিয়ান। ব্রিটিশ শাসনামলে রেল বিভাগের আভিজাত্য আর অপরিমেয় শান শৌকতের এক দৃষ্টিনন্দন স্মারক দেশের প্রথম আলমডাঙ্গার এই দোতলা রেলওয়ে স্টেশনটি। ভারতবর্ষে প্রথম রেল চালুর মাত্র কয়েক বছরের মধ্যেই এই রেল স্টেশনটি যাত্রা করে। বিলের মধ্য দিয়ে এই রেললাইন চালু হওয়ার কারণে এখানে দোতলা স্টেশন ভবন নির্মাণ করা হয়। মুঘল আর ইংরেজ আমলের বিশেষ স্থাপত্য শৈলীর এক অনুপম দৃষ্টান্ত হয়ে আছে এই দ্বিতল স্টেশনটি। এখানে শুধু দোতলা স্টেশন ভবন নির্মাণই করা হয়নি, এই দোতলা রেল স্টেশনের সৌন্দর্য বৃদ্ধির জন্য ইউরোপ থেকে সৌন্দর্য বর্ধক বহু বিরল প্রজাতির গাছ এনে লাগানো হয়েছিল। রোপণ করা হয়েছিল নানা প্রজাতির ফুলের গাছও। সেগুলোর অবশিষ্ট অংশ হিসেবে এখনও স্টেশনের প্ল্যাটফর্মে শত বছরের পুরনো পাম ট্রি ও কাঠমল্লিক গাছ রয়েছে। কিন্তু অযত্ন আর অবহেলায় আলমডাঙ্গা রেল স্টেশনটি হারাতে বসেছে সেই আভিজাত্যপূর্ণ জৌলুস। বর্তমান আধুনিক যুগ, সব কিছুই উন্নয়ন হয়েছে, চাকচিক্য হয়েছে, সুন্দর হয়েছে। এখানে বসার পরিবেশগুলো খুব একটা সুন্দর না। যথাযথ স্টেশন উন্নয়ন করার দরকার। স্টেশনটার আপনার হলো সংস্কারের প্রয়োজন। সিঁড়ি ওঠানামার সমস্যা হয়, এখানে রাত্রে আলোর ব্যবস্থা কম। তো ওই পারে যাত্রী ছাউনি আছে, পাবলিক টয়লেট আছে, কিন্তু এই পারে কোনো যাত্রী ছাউনি বা পাবলিক টয়লেট নেই, যার কারণে এই পারের থেকে যে ঢাকাগামী বা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যে ট্রেনগুলো যায়, অনেক টাইমে বৃষ্টির সময় এই যাত্রীদের অনেক হয়রানির শিকার হতে হয়। বেশ কয়েক বছর ধরে ঐতিহ্যবাহী এই রেল স্টেশনের মূল ভবনটির কোনো সংস্কার করা হয়নি, এমনকি দেয়ালে পড়েনি রঙের পরশ। দীর্ঘদিনের অবহেলায় এই ইংরেজ আমলের ঐতিহ্যের স্মারকের অবয়ব জুড়ে জন্মেছে আগাছা। দেখে মনে হয় এই ঐতিহ্যের স্মারক দেখভালের যেন কেউ নেই। রাত্রে আপনার আলোর ব্যবস্থা নেই, রাত্রে নামতেও মনে করেন যে ভয় করে, তারপরে আপনার রাত্রে আপনার একটু মাদক সেবীদেরও ভয় থাকে। অনেক বছর ধরে যাতায়াত করছি, কিন্তু আগে ভালো ছিল, এখন একদম ভাঙাচোরা। কেন আপনার এই চীনের লোক আসছিল, তো জিজ্ঞাসা করলাম, বললো আমরা চীন দেশের দোতলা দেখতে আইছি বাংলাদেশে। দোতলা স্টেশনটা মানে এদিকে নামতে খুব কষ্ট হয়, ঘুরে যেতে হয়তো আমাদের, যদি ওই দিকটা একটু ঠিক করে মেরামত করে দিত তাহলে আমাদের একটু যাতায়াতের সুবিধা হতো আর কি। আলমডাঙ্গাবাসীর রেললাইনের সংস্কার, স্টেশনের সংস্কার, ঢাকাগামী ট্রেনের বরাদ্দকৃত সিট সংখ্যা বৃদ্ধি ও নতুন ট্রেনের দাবিতে সম্প্রতি বেশ সোচ্চার হয়ে উঠেছে। যেসব যেরকম ছিল সৌন্দর্য, সেই সৌন্দর্য নাই, নষ্ট হয়ে গেছে। বিল্ডিংটা বহু পুরানো এবং যার একটা ওয়ালের গাঁথনি হচ্ছে 25 ইঞ্চি, এটা ভেঙে নতুন সমস্যা করার কর্তৃপক্ষ যে সময় হবে কি না বলতে পারবো না, কিন্তু এটা সমস্যার জন্য মানে এর প্লাস্টার সব পরিবর্তন করে দিয়ে নতুন করে রাখতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আসে, দেখে এবং তারাই উদ্যোগ নেয়। আদি স্থাপত্যশৈলী অক্ষুণ্ণ রেখে আধুনিকতার সংমিশ্রণে দ্বিতল এই স্টেশনটি সংস্কার করা হলে এটি হতে পারে একটি পর্যটন কেন্দ্র, এমনটাই মনে করছেন এলাকাবাসী। এইচ এম নাহিয়ান, নাগরিক।